হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা টুইটারে আনলিমিটেড ফলোয়ার নেবেন, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে। তো নেওয়ার জন্য কী করতে হবে, প্রথমত আপনি লিঙ্কের উপর টাচ করতে হবে, যে লিঙ্কটা আমি দিব, দেন লিঙ্কের উপর আপনি টাচ করবেন, ঠিক আছে। টাচ করার পর আপনি কী করবেন, আচ্ছা প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই যে ব্রাউজার দিয়ে করবেন ওই ব্রাউজারে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। কানেক্ট না থাকলেও সমস্যা নাই, ঠিক আছে। আমি দেখাচ্ছি যেভাবে, জাস্ট সেমভাবে আপনারা কাজটা করবেন, ওকে। দেন লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের মধ্যে এরকম একটা পেজ আসবে, আসার পর নিচের দিকে দেখতে উপরে দেখতে পাচ্ছেন যে গেট পিন কোড অন টুইটার, জাস্ট এই লেখার উপর আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে। দেন টাচ করে দেওয়ার পর আপনাদের টুইটার অ্যাকাউন্টটা চাবে, দেন চাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অথোরাইজ অ্যাপ অ্যাপ একটা চলে আসছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর এই যে কোডটা আছে, আপনি এই কোডটা কী করবেন, জাস্ট কপি করে ফেলবেন, ঠিক আছে। এই কোডটা জাস্ট কপি করে ফেলবেন। দেন আমি কোডটা কী করতেছি, কপি করে নিচ্ছি, দেন কপি করে ডান। এবার আমি কী করবো, আবার এখানে ক্লিক করবো, দেন আমি আবারও কী করবো, দেখেন আমি কিন্তু নতুন করে ক্লিক করার কারণে আমার নতুন একটা এখানে ট্যাব স্টার্ট হয়েছে। দেন আমি কী করবো, আমার পূর্বের যে ট্যাবটা আছে আমি ওই ট্যাবটাতে আমি আবারও কী করবো, এখানে চলে যাবো, ঠিক আছে। দেন আমি এখানে টাচ করে দিলাম, মাত্র যে কোডটা আমি ট্যাপ করছি, কপি করছি, জাস্ট আমি কোডটা কী করবো, এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। দেন পেস্ট করা ডান। এখন আমি কী করবো, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন একটা অপশন, সিম্পলি আপনি লগ ইন অপশন টাচ করে দেবেন। দেন লগ ইন অপশন টাচ করে দেওয়ার পর আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান, ঠিক আছে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন, স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। ওকে, দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল, দেখেন ফলোয়ার হচ্ছে আমার একজন এবং ফলোয়িং মানে আমি ফলো করছি এখানে 50 জন, ঠিক আছে। এখানে আমার সব কিছু দেখাচ্ছে, এই দেখেন। এখন আমার ক্রেডিট হচ্ছে, দেখেন আমার এখানে ক্রেডিট হচ্ছে 20, ঠিক আছে। এখন আমি 20টা ক্রেডিট দিয়ে আমি কী করতে পারবো, এখান থেকে আনলিমিটেড ফলোয়ার নিতে পারবো, ওকে। আমি আবারও বলি, দেখেন এখানে জাস্ট কী করবো, এখানে জাস্ট স্টার একটা অপশন আছে, জাস্ট স্টার অপশন আমি টাচ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রিমেনিং হচ্ছে, ঠিক আছে। আমার এখানে রিমেনিং হচ্ছে, দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু সাকসেস হয়ে গেছে, আমার কিন্তু এখানে 19 ক্রেডিট, মানে আমি কিন্তু এখান থেকে কিন্তু 20টা কিন্তু এখান থেকে নিতে পারবো ফলোয়ার। তো এখন আমি যে বললাম আনলিমিটেড ফলোয়ার নেবেন কীভাবে, তো এই প্রসেসটাও দেখাবো। কিন্তু এখানে আনলিমিটেড ফলোয়ার নেওয়ার জন্য একটা প্রসেস হচ্ছে, আপনাকে আরেকটা রেফার করতে হবে। আপনি যদি আরেকজনকে রেফার করেন আরও আপনি 20টা এখানে ক্রেডিট পাবেন, ঠিক আছে। দেন 20টা ক্রেডিটে আপনার কিন্তু এখান থেকে কিন্তু হয়ে যাবে টোটাল আরও 20টা গেলে আর 40টা। তো এইভাবে আপনি করে নেবেন আর কি, আনলিমিটেড যত পারেন, ওকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আরও কিন্তু এখানে আমার 10টা ফলোয়ার হবে। ওয়েট, আমি দেখাচ্ছি আমার সবগুলো কম লাইভে হচ্ছে, আমি লাইভে আপনাদেরকে সব কিছু দেখাবো, ওকে। পেজটাও রিফ্রেশ দেবো, রিফ্রেশ দিয়ে আপনাদেরকে আমি দেখাবো, আপনি একটু ওয়েট করে দেখেন। আমার কিন্তু ওটু কিন্তু এখানে কিন্তু আপনার আমার কিন্তু ফলোয়ার হচ্ছে, দেখেন এখানে কিন্তু সাকসেসও লেখা চলে আসতেছে, দেখেন সাকসেস, ঠিক আছে। ওকে, আমার কিন্তু অলরেডি 17টা ডান। দেন আমি দেখি আপনাদেরকে লাইভে দেখাবো। তো এইভাবে মূলত আপনারা অ্যাকাউন্ট খুলে 20টা নিতে পারবেন ফলোয়ার, এবং রেফার করে পার রেফারে 20টা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে নিয়ে নেবেন আর কি। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডান, দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স 0 0 দেখাচ্ছে। এখন আমি কী করবো, আমার জাস্ট পেজটাকে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, আমার তো মাত্র ফলোয়ার 1টা দেখছিল, তাই না। এবার আমি দেখাই আমার ফলোয়ার, টোটাল ফলোয়ার কত, দেখেন আমার কিন্তু এখানে কিন্তু টোটাল ফলোয়ার কিন্তু 21 জন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি যদি আমার অ্যাকাউন্টে একটু ঢুকে প্রবেশ করে দেখাই, দেখেন আমার ইউজার নেমটা দেওয়া আছে, আমি জাস্ট আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি, দেখেন আমি আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম, দেখেন আমার কিন্তু টোটাল ফলোয়ার 21 জন হয়ে গেছে, বুঝতে পারছেন। তো আশা করছি বুঝতে পারছেন, ভিডিওটা যাদের কাজে লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।